যাই কবি আইন ভাবি এই তোমাকে গ্রামের যুবক ফলোয়ার গুলো আসলে একটু বেকুব কিসিম আছে বুঝুনি, হে তারা ব্যাকে আনলগে ওই মেনহাজের বিয়ার গটকালি শুরু করছে, নিজেকে বিয়া করার সাহস নেই তো ইয়াল্লাই। কিরা আবার তোমার সাথে মিনহাজের বিয়ের ঘটকালি শুরু করেছে? কে আবার হয়েছে খুনু আগলা? খুনু পাগলের সাথে তুমি গল্প করবে যাও কিসের জন্যে? যে তোমার ভাইক ধরে মারে তার সাথে তোমার এত রসের আলাপ কিসের? হ্যাঁ এই ছবিয়ান ভাবি তুমিও কলাম দাদার মতো আর উপর রাগ করা শুরু করে দিস। আই কি খুনু পাগলের লগে গল্প করতাম গেছিনি, আই তো গল্প করতাম গেছি গোলাপ ব্যয়ের লগে। গোলাপের সাথেই বা তোমার এত আলাপ কিসের? তোমার দাদা আমার উপর মিজাজ দেখায়। আহারে বাবি সেতিও না সেই গল্প হেরুম কি শুনো, ভাবলাম একজন মানুষ শেখা খাইছে হেতে একটু সান্ত্বনা দিতাম যাই, তার উপরে হেতে আবার কি কই হুনবানি, হেতে কয় হেতার বলে নারী জাতির উপরে একবারে গিন্না ধরে গেছে। হেলাই চিন্তা করে দেখলাম আমি যদি একটু সান্ত্বনা দিই হেতার নারী জাতির উপরে গিন্না খান দূর করতে মারি তাহলে তো খারাপ কি কও? বাপরে বাপ জনসেবা শুরু করে দিছে, তো জনসেবা করো আর যাই করো, তোমাকে যারা মেনাজের সাথে বিয়ে দেবার জন্য ষড়যন্ত্র করেছে তারে ঠেকাবা কেমন করে? আহারে বেন ভাবি এইটা লই তোমার কোনো চিন্তা করুন লাগত না, আর আরও কিছুই ঠেকান লাগত না, মেনহাজের লগে আমার বিয়া দেবার মানুষ যেরম আছে আবার ঠেকানোর মানুষও কম ন। বাবা তা দু একজনের নাম কত শুনি। সেইটা তো তোমার এখন বলা যাইতো না বেন ভাবি, সেইটা তুমি সময় আসলে টের পাই যাইবা। আচ্ছা শোনো তোমার কইতাম তো ভুলে গেছি, দাদা কিন্তু আমার এখানে থাকালই খুব তাফাল্লিঙ্গিরি শুরু করছে। বিয়ান ভাবি তুমি একটা দাদারে বালা মতো টাইট দিয়ে দিও চাই, ঠিক আছে নি? হ্যাঁ শোনো গোলাপে আমি আমার সাথে দেখা করবে কইছিলাম, আসে নাকি জিজ্ঞেস করো তো। আচ্ছা ঠিক আছে এটা কমনে। আসসালামু আলাইকুম আপা। কোথায় যাচ্ছেন? আমি তো আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। আচ্ছা মিনহাজ আমাকে তোমার নশ্বর ধরে মনে হয়। কি বলছেন আপনি? আপনি যে প্রশ্ন করছেন আমি ঠিক বুঝতে পারছি না। তা বোঝো নাই নশু চৌধুরীর সামনে চব্বিশ ঘন্টা বসে থেকে যেরকম লিডার লিডার করতে আর তাত নশু চৌধুরী খুশি হয়ে যায় তো আমার কি তাই মনে করেছাও? কি মনে হয় তোমার? কথায় কথায় দরকারে আমার বাড়ির উপর গেলি পারে আমি খুব খুশি হব। কথা হলি কেপা, আপনাকে খুশি করার জন্য বারবার আপনার কাছে ছুটে আসিনি, আমার নিজের করে যে আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। কথা হলে কি একটা বিষয় আপনার নলেজে দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। আচ্ছা কও দেখি কি এমন জরুরি কথা আমার নলেজে দেওয়ার জন্য তুমি আমার বাড়ির মুখে দর দিছিলে? কথা হলি কাপা, গতকাল রাতে ওই যে খুনু হয়েছে না, খুনু ভাই গোলাপের বাড়িতে যে যে দুজনে কথাবার্তা হয়েছিল সেই কথাবার্তা শুনে আমার একটু সন্দেহ জাগ্রত হয়েছে। উফ মিনহাজ তাবত লোকে সন্দেহ করার নেশাটা তুমি চেঞ্জ করো তো ভাই। কি বলছি না পা, বললে তো বলবে যে বলছি, এটা সন্দেহের বিষয় নয়। কথা হলি কাপা, আপনি দরকার হয় খুনু ভাইকে ডাইকে পুরো বিষয়টা একটা টালি নিয়ে নেন। কথা হলি কাপা, খুনু ভাই আমার সাথে নশ্বর চৌধুরীর বোনের বিষয়টা যতবার গোলাপকে বলেছে ততবার গোলাপ খেপে গিয়েছে। চিন্তা করে দেখেন, গোলাপ দুধে আনারস মেছে না সেই গল্প শুনিয়ে আমাকে আনারস বানিয়েছে। অবশ্য খুনু ভাই কিছুটা প্রোটেস্ট করেছে। তাহলে তো মিটেই গেছে। কথা হলি কাপা, বিষয়টা এত সহজে মিটে যাওয়ার নয়। খুনু ভাই একজন সহজ সরল মানুষ, তাই গোলাপের মোটিভটা ঠিক বুঝতে পারিনি, যদিও তাকে প্রেম কুমার বলে একটা থ্রেড দিয়েছে। আচ্ছা নশু চৌধুরীর বোনের সাথে তোমার বিয়ের প্রস্তাবের কথা শুনে গোলাপ সেতে যাবি কে? গোলাপ তো মনে মনে আবার এই ফোন দিয়ে আটতেছে না যে নশু চৌধুরীর বোন সে বিয়ে করবি। এই তো বেগম বাপা এখন একটা পয়েন্টের কথা এসে দাঁড়িয়েছেন। কথা হলি কি সেই কারণে খুনু ভাই গোলাপকে প্রেম কুমার উপাধি দিয়েছেন। এ তো আসলে ভেজালের কথা দেখতেছি মিনহাজ। জি আপা, তোমার বিয়ের কপালটা মনে হয় আসলে খারাপ, দেখো কিরম সব বিয়েতে একটার পর একটা ভেজাল চলে আসতেছে। আচ্ছা থাক গে তুমি তো চিন্তা করো না, আমি খুনু ভাইয়ের সাথে কথা কয়ে দেখি কি করা যায়, ঠিক আছে? আর আর একটা কথা ভাই, কথা কথা সুট করে আমার বাড়ি মুখে দৌড় দিয়ে আসো না তো। তোমার আরে বিয়ে নিয়ে সারাক্ষণ যদি আমি ব্যস্ত থাকি, তাই আমি তো একটা মানুষ, আমার তো মেলা কাম কাজ থাকে তাই না, সেগুলি কিডা করে আর আমি করলে কখন করবো কত? যাও কথা হলি কাপা, আর একটা কথা ছিল।